হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও স্বদেশ ডট নেট এবং সেই সাথে স্বদেশ ডট টিভিতে। আর এই মুহূর্তে আমি আছি স্বনামধন্য কফি এবং খাবার ফাস্টফুড ব্র্যাঞ্চ পপাইসে, যেখানে আমরা একটু কথা বলতে চাই। আজকে আপনারা জানেন যে পপাইসে চলছে রেডিও স্বদেশ ডট নেটের ষষ্ঠ বর্ষপূর্তি এবং রেডিও স্বদেশ ডট নেটের সপ্তম বর্ষে পদার্পণের এই আয়োজন। আর এই আয়োজনের সাথে রয়েছে আমাদের অনেকেই, তাদের মধ্যে আমরা কয়েকজনকে সাথে পেয়েছি যাদের সাথে একটু কথা বলতে চাই, যারা পপাইসে সবসময়ই খাওয়া দাওয়া করেন এবং আসেন। আমরা একটু তাদের কাছে জানতে চাইব যে পপাইসের খাবারের মানটা কেমন, বা আপনারা যে আসেন আপনাদের কাছে ঠিক কেমন লাগে এখানের খাবারের মানগুলো? হ্যাঁ, পপাইসের খাবার যথেষ্ট ভালো, প্লাস ওদের প্রাইসটা রিজনেবল, কোল্ড কফিগুলোও ভালো, তারপরে ফাস্টফুড আইটেমও ভালো। আমরা প্রেপারেই আসি। দেন আমাদের সাথে রয়েছেন আরেকজন ভাই, আমি একটু তার সাথে কথা বলতে চাই। এই এখানকার কফির যে বিশেষত্বটা, এটা আপনি ঠিক কীভাবে বলবেন যে অন্যান্য কফি থেকে মানে ব্যাপার আছে? কফি তো সব জায়গাতেই পাওয়া যায়, বাট এই জায়গার কফিগুলো হচ্ছে, মানে আমি যেটা দেখি যে তাদের কফিগুলোর মধ্যে টেস্টটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এবং তারা আপনার ভেরিয়াস কাইন্ডস অফ কফি দে সার্ভস, তারা বিভিন্ন ধরনের কফি সার্ভ করে এখানে। হ্যাঁ, এবং তাদের কফির টেস্টটা আমি টোটালি ডিফারেন্ট পাই, যার কারণে এখানে কফিটার জন্য মেইনলি আসে আর কি। প্লাস তাদের ফাস্টফুড আইটেমগুলোও ভালো, তারা নতুন নতুন আইটেম আনার চেষ্টা করছে, হ্যাঁ, সার্ভ করার চেষ্টা করছে। দেয়ার অলসো গুড অ্যান্ড ডেলিশিয়াস। থ্যাংক ইউ। আমি একটু আপুর সাথে কথা বলতে চাই। আচ্ছা, ওকে ওকে ভিউয়ার্স, আমরা আবারও আপনাদের কাছে ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন রেডিও স্বদেশ ডট নেটের সাথে।